মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মূর ভাগ্য কি হব হেতু কই আছে মূর ভাগ্য আর তেখেতর ভাগ্য কি হব হেতু ভাগবত গীতা কি কইছে ভাগবত গীতা কইছে যে আজি তোমার হাতত যেটু আছে কালি সেটু বেলেগ হাতত আছে মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈ আছো ভাগবত গীতার যেটু কইছে যে আজি তোমার হাতত যেটু আছে কালি সেটু বেলেগ হাতত আছে আর পুরোহিলে সেটু বেলেগ হাতত থাকিব তুমি ভাগবত গীতার ভাষাত মুখ্যমন্ত্রী ভাবি আছে যে তেওঁ চকীখন স্থায়ী সেইটোৱে তেওঁ ডাঙর বিড়ম্বনা হব এই যে স্থায়ী বুলি ভাবি যে আত্মসন্তুষ্টি লাভ কৰি আছে এটো পুরোহিলে বেলেগর হব আর সেইটোৱে তেওঁ মূল দুখের কারণ হব 31 তারিখে অহা 31 মার্চের ভিতর কংগ্রেসের এগারোটি প্রভাবশালী নেতা বিজেপি জয়েন করি মই কোনো কোনো আপোনালোকে মুখ্যমন্ত্রী কথাবিলাক যিমান গুরুত্ব দিয়ে অসমের মানুষে সিমান গুরুত্ব নিদিয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বত হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরের নেতৃত্বত অসমত এটাও ইলেকশন জিকা নাই 14 চনত মোদী ডাঙরিয়ার নেতৃত্বত জিকিছে 16 চনত আর 21 চনত সোনোয়াল ডাঙরিয়ার নেতৃত্বত জিকিছে নাই এটা জিকি লোক আপনি কথা আপনি তো একটা চ্যানেলক আপনি কাম করে বলে আপনি ভাবি লব পারে রাইজে ভাবা নাই নয় মুখ্যমন্ত্রীও গম পায় তেখেতৰ যদি মুখাবয়ব আপনি ভালকে চাই দেখব তেখেতৰ হতাশগ্রস্ততার গোটে ছবিখন তেখেতৰ মুখত ওলাইছে সেখানে মই আজি এষাৰ কথাই কৈছো যে কারো ভাগ্য মুখ্যমন্ত্রী নির্ণয় করব নোৱাৰে ভাগবত গীতায় নির্ণয় কৰি থৈছে যে আজি তোমার হাতত যিটো আছে কালি তোমার হাতত সেইটো নাছিলে যেটো বেলেগৰ হাতত আছিলে মই তো আপোনালোকক কৈ আছো যে 26-4 জুনের আগতে পথ পরিবর্তন হব আর পরিবর্তন প্রকৃতির নিয়ম পরিবর্তন প্রকৃতির নিয়ম এই পরিবর্তন বহাগর এই এক বহাগর পর আরম্ভ হব বিজেপির মুখ্যমন্ত্রী কেজন হয়েছে আর কংগ্রেসের মুখ্যমন্ত্রী কেজন হয়েছে মুখ্যমন্ত্রী ডাঙরের আগতে হিসাবটো উলিয়াবলে কব যে এতিয়ালৈকে অসমত কংগ্রেসের মুখ্যমন্ত্রী কেজন হয়েছে আর বিজেপির মুখ্যমন্ত্রী কেজন হয়েছে আপনি অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কোন হব সেটো মুখ্যমন্ত্রী ঠিক করব নাকি পরবর্তী মুখ্যমন্ত্রী হবলে হলে বর্তমানের মুখ্যমন্ত্রী খেদিব লাগিব অতরাব লাগিব নতুন মুখ্যমন্ত্রী হবলে হলে পুরোনা মুখ্যমন্ত্রীক অতরাই পেলাই হব লাগিব আর অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী কোন হব সেটো অসমের রাইজে ঠিক করব অসমের রাইজে সিদ্ধান্ত দিব এজন মানুহৰ মতে একনায়কত্ববাদ নচলে নহয়।